এক মাসে হাসপাতালে ভর্তি রোগী শতভাগই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। বিশ্বজুড়ে যখন ওমিক্রন ভ্যারিয়েন্টের বার বাড়ন্ত, তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণার প্রতিবেদনে এ তথ্য উঠে আসলো। প্রতিবেদনে বলা হয়েছে আক্রান্তদের মাত্র 20% ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। বিগত বছরের 8 ডিসেম্বর থেকে এবছরের 8 জানুয়ারি পর্যন্ত করোনার 96টি নমুনার সিকোয়েন্সিং করে বিএসএমএমইউ। এর মধ্যে 20% ওমিক্রন ভেরিয়েন্ট আর 80%ই ডেল্টা ভেরিয়েন্ট। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে জিনোম সিকোয়েন্সিং গবেষণা প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন উপাচার্য মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ। 20% ওমিক্রন ভেরিয়েন্ট এবং 80% ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া যায়। পরবর্তী মাসে এই ওমিক্রন ভেরিয়েন্ট গুণিতক হারে বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালে ভর্তি রোগী থেকে সংগৃহীত স্যাম্পলে আমরা জেনোম সিকোয়েন্স করে পেয়েছি ডেল্টা ভেরিয়েন্ট। হাসপাতাল যেহেতু ওমিক্রন সংক্রমণে মৃদু উপসর্গ রয়েছে, সেটা হাসপাতালে ভর্তি রোগীকে ওমিক্রন না পাবার কারণ হতে পারে। প্রধান গবেষক অধ্যাপক ডাক্তার লায়লা আঞ্জুমান বলেন, গেল বছরের 29 জুন থেকে চলতি বছরের 8 জানুয়ারি পর্যন্ত করোনা আক্রান্ত 769 জনের নমুনার জিনোম সিকোয়েন্সিং করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। গবেষণায় 9 মাস থেকে 90 বছরের রোগীদের নমুনা নেওয়া হয়। ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য আমরা যাদেরকে সাসপেক্ট করেছি, 40-এর মধ্যে 8টা ছিল আমাদের ওমিক্রন। করোনা ভাইরাসের সবগুলো ধরনকেই বিপজ্জনক উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, ভাইরাসের নিয়মিত মিউটেশন স্বাস্থ্য ব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ করতে পারে। ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে বলেই আমরা ভাবছি আরো বাড়ার সম্ভাবনা। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।